উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সংগঠনের সংগ্রামী যুগ্ম মহাসচিব তারা নির্যাতিত নেতা মাওলানা আতাউল্লাহ আমিন। মাওলানা আতাউল্লাহ আমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলের সংগ্রামী সভাপতি, উপস্থিত সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ সহ যুগ্ম মহাসচিব বৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ এবং অন্যান্য দায়িত্বশীল এবং আমার সামনে দাঁড়ানো প্রাণপ্রিয় তৌহিদি জনতা, আজকে আমরা প্রথম দাবি করছি, গত 7 তারিখে যে নির্বাচন হয়েছে এই নির্বাচন ছিল একটি ডামি নির্বাচন। এ সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হয় না, তার প্রমাণ হয়েছে 2014 সালে, 2018 সালে, 2024 সালে একের পর এক নাটক মঞ্চস্থ করে জনগণকে অধিকার থেকে বঞ্চিত করেছে। এই সরকার জনগণের অধিকার হরণকারী একটি অবৈধ ফ্যাসিস্ট সরকার, এই সরকারকে জনগণ চায় না। আজকে দুঃখ লাগে দেশের প্রশাসনে, দেশের সামরিক বাহিনীতে যারা আছে তারা শপথ নিয়েছিল জনগণের অধিকার রক্ষা করার, আজকে নির্লজ্জভাবে একটি ফ্যাসিস্ট সরকারের পক্ষে অবলম্বন করে তারা জাতির সাথে এই শপথ ভঙ্গ করেছে। সুতরাং আমরা বলছি প্রশাসন, সামরিক বাহিনী, পুলিশ বাহিনী যারা আজকে সরকারের ছত্র ছায়ায় মনে করছে তারা সুদিন পার করবে, তাদের জন্য দুর্দিন অপেক্ষা করছে। আমরা জনগণের পক্ষে জনগণের ম্যান্ডেট নিয়ে, ম্যান্ডেট বুঝে অনতি বিলম্বে এই সরকারকে বলবো, আপনারা জনতার হাতে ক্ষমতা হস্তান্তর করুন, জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধি তারা চয়েস করবে, আপনারা একবার রাতের ভোট দিনের ভোট রাতে করেন, আরেকবার 154 জনকে বিনা ভোটে নির্বাচিত করেন, আর এবার এসে করলেন মামু ভাইকনার নির্বাচন, এবার করলেন জামি নির্বাচন। এই নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে, প্রকৃতপক্ষে 40% না ভোট পড়েছে মাত্র 17-18% ভোট। এ ভোটে জনতার কথা প্রতিষ্ঠিত হয়নি, রায় প্রতিষ্ঠিত হয়নি, জনগণ জেগে উঠছে। এজন্য আমরা বলবো অনতি বিলম্বে এই নির্বাচন বাতিল করতে হবে, নতুন নির্বাচন দিতে হবে। আমার ভাইরা, আমরা বাংলাদেশ খেলাফত মজলিস করি, এই জমিনে খেলাফত প্রতিষ্ঠা করতে চাই, আমরা বিশ্বাস করি, আমাদের আকীদা হলো এই ধরনের মানব রচিত সিস্টেমের মধ্য দিয়ে কোনদিন জনতার নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠিত হবে না। আজকে তথা কথিত এই গণতন্ত্রের মধ্য দিয়ে আজকে হানাহানি ক্ষমতা দখলের যে চিত্র আমরা দেখছি, আমরা দাবি করছি, এদেশের মানুষকে আহ্বান করছি, এই গণতন্ত্রের ভুয়া মানবতাবাদী বাদ দিয়ে ইসলামের আদর্শে দেশকে প্রতিষ্ঠা করতে পারলে প্রকৃত শান্তি হবে। 2 নম্বর দাবি মাওলানা মামুনুল হক, পরিষ্কার কথা, মামুনুল হক মুক্তি পাবে, মামুনুল হক বের হয়ে যাবে, কারো কাছে অনুগ্রহ চাই না।
হককে বের করতে চায়। আপনারা আন্দোলন করতে প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ মামুনুল হক সহ এদেশের উলামায়ে কেরাম রাজবন্দি নেতৃবৃন্দের মুক্তির জন্য বৃহত্তর আন্দোলন হবে, কঠোর আন্দোলন হবে। সে আন্দোলনের আহ্বান জানিয়ে আপনাদেরকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।